হ্যান্ডেলে পোস্ট করে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নবান্ন অভিযান রুখতে টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যোগী হয়েছে মমতার পুলিশ। তিনি বলছেন নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেঁপে গেছে রাজ্য সরকারের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মুখ্যমন্ত্রীর স্নায়ুর চাপ হ্রাস করতে মাঠে নেমে পড়েছে পুলিশ। মমতার পুলিশ এক ধরনের অনৈতিক পথ অবলম্বন করেছে, প্রত্যেক জেলায় থানায় ফেক ফেসবুক প্রোফাইল গুলো খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে। অর্থাৎ প্রত্যেকটি জেলার যে থানাগুলি রয়েছে সেখানে ফেক ফেসবুক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে, এবং 27 আগস্ট নবান্ন ঘেরাও নিয়ে ভুল ভ্রান্তিকর খবর ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হবে এই প্রোফাইলগুলি। আগে থেকে ভুল পোস্ট ছড়িয়ে আন্দোলনকারীদের মনোবল ভেঙে দেওয়ারও চেষ্টা করা হবে। প্রতিটি জেলায় ডিজির নির্দেশে এই কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ছাত্র ছাত্রী ও নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার জন্যও আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, আর তা নিয়ে এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নবান্ন অভিযান রুখতে টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যোগী হয়েছে মমতার পুলিশ। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, যে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে আগামী মঙ্গলবার যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় হাঁটু কেঁপে গিয়েছে রাজ্য সরকারের, এবং প্রত্যেক জেলায় জেলায় পুলিশের ডিজির তত্ত্বাবধানে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে থানায় থানায় ফেক ফেসবুক প্রোফাইল খোলা হচ্ছে এই আন্দোলনের আগে, তারা ভুল ভ্রান্তিকর খবর ছড়াবে আন্দোলনকারীদের মনোবল ভেঙে দিতে। এই নবান্ন অভিযান মঙ্গলবারের কজন ছাত্র জানে, ছাত্র সমাজ মানে কি, কারা, এইসব নিয়ে বহু প্রশ্ন আছে। কিন্তু তার প্রধান উদ্যোক্তা শুভেন্দু অধিকারী নিজে পেছন থেকে মুখোশ পড়ে এবং সেটা একটা টুইট করে তার টুইটের প্রচারের মাধ্যমে তার এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নবান্ন অভিযান তথাকথিত ছাত্র সমাজ, কোন ছাত্র কেউ জানে না, এসএফআই বলছে আমরা নই, ছাত্র পরিষদ বলছে আমরা নই, এবিভিপি কি বলেছে জানি না, তার মাঝখানে এইসব অবাস্তব প্রশ্ন করে নিজের এই প্রোগ্রামটাকে তিনি প্রচার দিতে চাইছেন, আর কিচ্ছু নয়। যদি তার সত্যি কোনো অভিযোগ থাকে তাহলে তিনি সেই অভিযোগ এফআইআর করুন, দেখি পারেন কি না। যদি মিথ্যাবাদী না হন আর অন্য অসৎ উদ্দেশ্য না থাকে শুভেন্দু অধিকারী, তাহলে এটা এফআইআর করুন, সিবিআই কে জানান, দেখি তার সেই ক্ষমতা আছে কিনা। আসলে তিনি শুধু প্রচার চাইছেন, আর কিছু না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।